আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার গলা বসে গেছে, এই সত্যি তো ঠান্ডা আছে। সবার সাথে গল্প করতে করতে সোয়েটার পরতেছি না, খালি পায়ে হাঁটছি। কালকে আমার রাতের বেলা কাশি শুরু হয়ে গেছে, সাইফানেরও কাশি শুরু হয়ে গেছে, ওরও কাশি শুরু হয়ে গেছে, তিনজনেরই। অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম। আমি ঢাকায় চলে যাবো, রান্না শুরু করে দিয়েছে। এই খাসির মাংসটা হলো আমাদের ছোট সারা বুড়ির আকিকার মাংস, কবুতরের মাংস। আর আম্মু কাটতেছে পেঁয়াজ, রসুন, তারপরে কোন পেঁয়াজ চিকন করা। আম্মু জানে কি জানি বলতো, জনের দাদি চিকন পেঁয়াজ মাছের জন্য, মোটা পেঁয়াজ মাংসের জন্য, খিচুড়ি হবে। সাইফানের কি দিছে? ডলি মিস, সাইফান ক্লাসে কান্না করে দেখে বসে, তুমি হাঁসের মাংস খাবা, তুমি কান্না করবা না। ওইদিন খালাম্মা বাসায় ছিল, আর হলো আমি স্কুলে চকলেট দিছি, তো সেদিনকার মিস আমার সাইফানকে ধরে বলছে যে একে হাঁসের মাংস খাবেন না, তাহলে ও হাসবে ক্লাসে। তাই খালাম্মা এখন হাঁসের মাংস খাওয়াবে। হাঁসের মাংস খাইলে কেউ হাসে খালাম্মা? আর এই হাঁস মর্জিনা আপা দিছে, এটা আমার লম্বাই পাচ্ছি না, থাও পাচ্ছিলাম না, বিছানা টিছানা তুলি। এই কম্বলগুলো আমরা ছোটোকাল থেকে যখন নানি বাসায় আসতাম তখন থেকে একই রকম দেখি, জীবনে কম্বল খারাপই হলো না। এগুলো আব্বু আগে দুবাই থেকে নিয়ে আসছিল, অনেক আগে, কতটা যত্ন করে রাখছে। মর্জিনা আপার কথা বলতে বলতে মর্জিনা আপা আপনার হাঁস হলো আজকে রান্না করে, মর্জিনা আপা চলে আসতে মনে আছে? বেশি কিছু না মর্জিনা আপা, অল্প সামান্য। এই যে এইটা আপনি পড়বেন, আর এইটা হলো আপনি আকাশের, এই যে এটা, আর এগুলো হলো সব ভাগ করে খাবেন। ওকে একা দিবেন না, না একা দেওয়াই যাবে না, নিষিদ্ধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মর্জিনা আপকে খুবই সুন্দর লাগতেছে। মালয়েশিয়ান মনে হচ্ছে, বুঝছেন? পুরো মালয়েশিয়ান না? হ্যাঁ, বোরখার সাথে হিজাব। শিল্পী আন্টি দেখা আছেন গলিতে। মর্জিনা আপা তো টিতা খাইতে পারে না কি? আমি দেখি দেখি, মুখ তো দেখি কি করে, বুঝবেই না, জিজ্ঞাসা করে লাভ নাই। জিজ্ঞাসা করুন এইটা, আর এটা হচ্ছে বড়ি। সবাই নাম দিয়েছে বড়ি। টিতা পছন্দ করেন? খুবই, অনেক টিতা, তাহলে করলা পাগল, এটা খুবই টিতা এবং ভালো লাগছে। চাবাই খাবেন না, মুখের জিভার উপরে, জিহ্বার উপর রেখে আমরা যেমন মনে করো ভালো জিনিস তাড়াতাড়ি খাইনি, মানুষ কি করে না দেখি দেখি খাবে একটু। আমিও কিন্তু আগে তাই খাই, আমি বিদেশে একটা জুস নিয়ে মানে তুই আরে দেখি খাই, দেরি করি খাই, তারা কিন্তু খায়ও বেশি, জীবনে সব খাবার খায়। ও আরে খাবারের স্বাদ নিয়ে আজকাল আমার ভাস হাস পরিষ্কার হচ্ছে। এখানে আরেকটা ঘটনা বলি, আমরা বিদেশে কি করে একটা জুস নিলেন, দুই ঘন্টা গল্প করতে জুস শেষ হচ্ছে না, আমরা দুই গ্লাস নিলাম, দুইটা শেষ আরেকটা নিচ্ছি। আমাদের আস্তে খাওয়া আমাদের স্বপ্নের নাই, কারণ কি জানো, আমাদের ছোটবেলা থেকে আমার মারা করছে তাদেরই খা, শেষ কর শেষ কর, এখনো কেন খায়? আর ওদেরকে মনে ওদের মারা কেন খায়, খা বাবা ঘন্টা খাইলেও খা। আব্বু এতক্ষণ শুটকির গল্প যা গল্প করলো আম্মু আর আব্বু মিলে, জানো শুটকি কি হয়েছে বলি? শোল মাসে শুটকি বলে এত টেস্ট, কি খাইতে হবে জানি? যারা শুটকি প্রেমী তারা বুঝতে পারতেছে, আমরা মানে রিলেট করতে পারছি, লাল বাড়া যাচ্ছে। আমাদের সবাইকে ডাকবেন, আমরা যাই জমজমার ভালো করে বিয়ে দেবেন, মানে মর্জিনা আপা যেন যাইতে পারে, মর্জিনা আপাকে আপনি স্পেশাল দাওয়াত দিবেন। আমরা তার
আগের বার এক মাইক্রো গেছে তার মধ্যে কাদের মোল্লার ফাঁসি কে মরে বাঁচে না এই জন্য মনে হয় মদিনা ফানায়নি না আমি তো তখনও ছিলাম না তুমিও তো চাইতে পারো না হ্যাঁ আমি তো চাইতে পারো না যে বুঝবে সে বুঝবে দাও বুঝলে বুঝবে দাও বুঝলে আরে এদিকে খালাবা দেখে কেউ খাবে না বাড়াচ্ছে তে আম্মু কবুতরের মাংস কষাচ্ছে পেঁয়াজ আগে দিছি তেলের ভিতর তারপরে আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা গরম মশলা যা যা মশলা কষা কবুতর কষে তেজপাতা গোটা গোটা রসুন কষায় কষায় এখন পানি দিল গরম মশলা গুঁড়া দিলাম নামানোর আগে তেলে না জিরা পাতা দিল কষানো হয়ে গেল কষাইতে হবে একটু বেশিক্ষণ কষাইতাম মুরগি রান্না হবে তার ব্রেস্টটা উঠানো হবে প্রথমে কবুতরের মাংস এই ব্রেস্টটা যাবে সব মাংসই যাবে এগুলো বেশি খালার কি আসলো সেফে নেই দাও আসো 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 এই যে সাদে কে আছে কেউ আছে দেখা যাও দাদা আসো তোমার তারপরে খালামার ঘরে আসছি দেখেন কুয়াশা পড়ছে ভাই আমার নাম লেখি কুয়াশার মধ্যে নাম লিখতে ভালো লাগে এই সাইফান দেখো কুয়াশার মধ্যে লিখতেছি আসো এস এ আই এফ এ এন সাইফান হচ্ছে নানির সাথে সাথে যাবে না খালামার সাথে সাথে যাবে আগেকার মানুষ স্টিল আলমারি কেন বানাইতো আপনাদেরকে একটু বলি স্টিল আলমারি যখন এই যে খুলবে আওয়াজ করবে যখন তখন হলো অনেক জোরে চোর মানে চোর ধরে নিরা খুলতেছে তখন আওয়াজ করলে ক্যাট ক্যাট করে আওয়াজ হবে তখন হলো সবাই টের পেয়ে যাবে এই জন্য স্টিল আলমারি আগেকার মানুষ ব্যবহার করত রসুন কাঁচামরিচ তেজপাতা আদা বাটা তারপরে হলুদ লবণ একটু গোটা জিরা সব রকম গরম মশলা দিছি একটু সয়াবিন তেল একটু সরিষার তেল দিয়ে মাখাই দিচ্ছি কলাই ডালের কিছু না কলাই ডাল হাতে মাখা বেরেস্তাটা খুব সুন্দর আমার আমুর হাতে পেঁয়াজ কাটা অনেক সুন্দর আমার আমুর হাতে পেঁয়াজ কাটা আর মর্জিনে আবার পেঁয়াজ কাটা আমার কাছে একরকম হ্যাঁ মর্জিনে রাখতে পারে আম্মু আমার এটা পছন্দ করে এই সেই চিকন পেঁয়াজ কাটা আমি এত গঠিত চিকন পাই না আমি শিল্পী খেলা আমার মতন কাটি আমিও পাই না আমি বঠিতে অত চিকন পারি না কিভাবে মূলা শাক যখন ধরে কাটো হাতের মুঠ থেকে পড়ে যায় না পড়ে যায় বেশি হলে পড়ে কিন্তু তোমারটা দেখি তাড়াতাড়ি আমাদের তো অনেক সময় লাগে খাসির মাংস রান্না শেষ আকিকার মাংস আল্লাহ সারা বুড়িকে ভালো রাখুক ওর আকিকার মাংস আমাদের জন্য যে তুলে রাখছে এটা বিশাল ব্যাপার আল্লাহ বুড়ির ভালো করুক হাঁসের লোম পরিষ্কার করা একটু কষ্ট এটা হলো আরও ভালো করে দেখি আমার তুমি সরো আমি একদম এই যে খুঁটায় খুঁটায় সব তুলব না হলে আমার রুচি হবে না একটা লোম ভালো করে পরিষ্কার করতেই হবে সময়ের কাজ এটা হ্যাঁ দুই তিনবার করি আমরা দুইজন শিল্পী দিয়ে গেল একরকম আমি একরকম তুমি আরেক রকম আমি ফাইনাল লোম তো অনেক আছে এটা সময় লাগবে আম্মু আচ্ছা আপনি ওগুলো রান্না করেন হাঁস একটু দেরি লাগবে হাঁসে আমি খুঁটায় খুঁটায় এখন লোম তুলব এই যে একদম যেটা লেগে লেগে আছে চামড়ার সাথে কে ফুল বিক্রি করতেছে এই সকালবেলা আমি 100 টাকা দিয়ে নিব না দাম বেশি একটু কম দেন 20 টাকা দেবে এক লাফে 100 থেকে 20 তাই না আল্লাহ ব্যবসা লস হয়ে যাবে কুটুস কুটুস রাখি দাও রাখি দাও 100 টাকা করে 100 টাকা দাও
সময় লাগতেছে এখন হাঁসের মাংস যে একটু একটু করে চাচে চাচে যা করা যায় একদম আরেকটু সময় লাগবে আর আম্মুর খিচুড়ি এদিকে শেষ খিচুড়ির মধ্যে ঘি নামানোর আগে ঘি দুই মিনিট ঢাকা থাকা তারপর হয়ে যাবে আম্মু বললো খিচুড়ির সাথে বেগুন চাক করো এক দুইটা বেগুন কেটে দাও কালকে আব্বু বেগুন নিয়ে আসার সাথে সাথে বলছে যে এই বেগুনের চাক যে মজা হবে বেগুন এই বেগুন হলো নামাজ করতে গিয়ে এই বেগুনে তুমি চপ বানাবা সেই চপ হবে আর দেখেন বেগুনের অবস্থা দেখেন কত বড় দোস্ত ভিতরে বসে আছে ফেলে দেই গোল গোল চাক কাটতে চাইছে আর গোল হবে না লবণ পরিমাণ মতো লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া একটু চিনি দেবে আরেকটা আপনি আম্মু শাহি বেগুন ভাজা বা বাদাম জেলে যে সব গরম মশলা গুঁড়া ওটা এখন করেন না করছিলাম একটু একটু করে সব ধনিয়া তারপরে হলো জিরা সব হালকা হালকা দিয়ে ওইটা একটা আলাদা রকম মজা হয় দিবেন এখনই এটা হলো শাহি গরম মশলা সম্পূর্ণ আলাদা এইভাবে বেগুন চাক একবার খাবেন খালি এটা আম্মুর স্পেশাল মানে অন্যরকম একটা ঘ্রাণ আসে সুন্দর মনে হয় বেগুনের মধ্যে কে দিছে কে দিছে রসুন বাটা সামান্য রসুন বাটা আদা বাটা এই ছোট ছোট টেকনিক গুলাই না জানলে রান্না কত স্বাদ হয়ে যায় অনেক মজা হয় আম্মু বলল যে বেগুন ভাজার সময় এটাতে যে একটু মশলা অনেক ডুবা তেল দেওয়া যাবে না অল্প মানে একদম অল্প না স্বাভাবিক তেল দিবেন দিয়ে এই যেমন সুন্দর মানে বেগুন আপনি সব তেল খায় না দেখো তেল খাবেন ওমে ওমে বেগুন ভাজা হয়ে যাবে গরমে গরমে ওমে ওমে মানে গরমে গরমে বেগুন ভাজা হয়ে যাবে এই যে তেলও খাইবেন অনেক বেগুন মশলা কেন এটা নাই থাকা না কড়াই ভর্তি তেল দিব বেগুন মানে তেল দিবা ফ্রাইড না একটু বেগুন দিলে সব তেল নিয়ে খায় না সব টানতে থাকে এইভাবে ভাজবেন তাহলে এই দেখেন সুন্দর বেগুন ভাজা হচ্ছে টানলেও না তেল শু করে টানে নিয়ে এই দেখেন এই সাইডটা সুন্দর হয়ে গেছে খালামার ঠাসা দিয়েন না খালামার ঠাসা দিয়ে দিয়ে খিচুড়ি দিচ্ছে কি তোমার কি অবস্থা ক্ষেতের কবুতরের মাংস আর হলো বেগুন চাক এই হলো খাই দাই আর খিচুড়ি মুরগির মাংস আমি সাইফানকে আগে খাওয়াই দিই কবুতর হাঁস খাসি বাদে কি আছে হ্যালো এর মুরগির মাংসটাও চেনে না তাহলে বলেন কি করা উচিত ওয়ালা বারাক দিন খাও নাস্তা করার বা খাওয়ার তৌফিক দান করেছে এটা খুব কম মানুষের পৃথিবীতে এখন হয় এখন তো এটা ইয়া হয়ে গেছে কি বলে এক্সটিংক্ট যেটাকে বলে ব্যস্ত জীবনের জন্য আর ধরে রাখা যায় না কঠিন যতই চেষ্টা থাকলে অনেকেই পারে না আমরা তাই কষ্ট করে আসলাম কালকে এই সময় ইনশাআল্লাহ আমরা বাস স্ট্যান্ডে এই যে 9:25 আর আজকে আম্মুর আবার চলে যাবে আমরা চাইলেও এখন আগের মতো না থাকতেও পারি না আজকে আমি আর রান্না বান্না ভিডিও করতে পারছি না আমি হলো আমার দুই মামার বাসা আর খালাম্মার বাসায় যা অল্প কিছু আনছি সেটা দিতে যাব আমাদের সাথে আমার আম্মু আব্বুও যাবে একবার আমার খালু অসুস্থ দেখা করে আসবে প্রথমে আমার ছোট মামির সাথে দেখা করে আসলাম দিয়ে আসলাম আমি আমার মেজ মামার বাসায় আসছি এখন মামা বাড়ির কাজ করতেছে সব মামা ভালো আছেন আপনি মামার বাগান বাড়ির ভিডিও দেখাইছিলাম না আর যাওয়া হয়নি আমার বাগান বাড়ি নিয়ে যাবেন তো চলো যে কোনো দিন অসুবিধা নেই আগে খুব যাওয়া হইতো যখনই আসতাম তখন আরো বেশি যাইতাম না এবার সবাই নিয়ে আসবে অনেকদিন যাই নাই বারান্দা কি করবেন আপনি এখানে তো একটা রুমই হইতো
হোক না বারান্দা একটু বড় সরে হোক সুন্দর লাগবে ওই জানালার কারণে না এমনি সুন্দর হবে বাসা আর সামনে বড় গ্যারেজ হবে আমার দুই মামা বাসা থেকে ঘোরা শেষ আগে একটা দোকান ছিল আমরা যখন ছোটকাল ছিল আমার নানি আবার ওই দোকান থেকে জিনিস কিনে দিত ওকে বেশি দিত আমাদেরকে কম দিত আমাদের এটা সারা জীবন মানে ওর জন্য দোকান ফ্রি মানে ও যা নিবে সেটা সবকিছু ওই দোকানে ওর ফ্রি আর আমাদের মনে করেন কি দুইটা তিনটা জিনিস দিত এর বেশি দিতে চাইতো না ওর মতন ফ্রি ছিল না মানে এই কথাগুলো ওই দোকানের সাথে স্মৃতি তো ওইটা ওইটা মনে পড়লো এই জায়গাটা দেখে দেখে আসলাম পিয়াস টিয়াস কেউ নাই ভাবছিলাম পিয়াসের বউটো থাকবে বিয়ে হওয়ার পরে মামার বাসায় যাই ও মানে শুধু মামি মামা ছাড়া আর কিছুই নেই যেমন প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে প্রিয়াঙ্কা ঢাকায় পিয়াস ঢাকায় বউ নিয়ে বাড়িঘর ফাঁকা প্রভা ঘুম পাড়তেছে এই ভোজনে নামাজ পড়ে গোডাউন পরিষ্কার করছে যে জানো আমি আসি একটু ভিডিও করি দেখেন আব্বুর গোডাউন গোডাউন হচ্ছে ভাড়া দিছে তো এই জন্য তেলের ড্রাম আগের বার আপনারা কমেন্ট করছিলেন যে গোডাউনে তেলের ড্রাম কেন এটা তো আমার গোডাউন তোমার গোডাউন এটা দাদার গোডাউন বাবা আমার গোডাউন এটা দাদার গোডাউন আমার দাদা বলছে এটা তোমার গোডাউন আল্লাহ কাক দেখেন এই যে কাকের বাসা এই আল্লাহ এখানে কাকের বাসা বানাইতে দিছিস কেন রে আমরা পারতে বলছে আকাশকে গাছে অনেক কামরা আছে বলে কই আকাশ এই দেখো আব্বু বলে এখানে বলে বিশাল একটা মার্কেট হয়ে যাবে এখন আল্লাহ যদি নসিবে রাখে ইনশাআল্লাহ বিশাল একটা নিচে মার্কেট উপরে বাড়ি আকাশ হলো গাছের কাঁঠাল দেখাচ্ছে এই গাছগুলোকে যে কি কষ্ট করে যত্ন করে আব্বু এটা আপনাদেরকে মানে আমি তো দেখাতে পারবো না আজকে চার ঘন্টা এই গোডাউনটা ঝাড়ু দিছে কই আকাশ আমরা ও আকাশ আমরা পারবে না আগের বার আকাশ মাসছিল এই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে জুম করি এই দেখেন গাছে গাছে পাতা নাই আমরা ভরা পাতা কই আকাশ আগের বার পুঁই শাক হয়েছিল পুঁই শাক নিয়ে গেছিলাম তারপরে হলো লেবু হয়েছিল এই পুঁই শাকের ডাটা খালি পাতা কমছে এই যে সব পরিষ্কার করে আব্বু রেখে গেছে এখানে চলো যাই লেবু নাই না আকাশ এটা বেল গাছ অটো রিক্সা পাইছি একটা ছোট আমুর কি অবস্থা তো আমি কথা বেশি করছে না চুপ চলে যাবে মন খারাপ লাগে আমাদের জন্য ইনশাআল্লাহ আব্বুর কাজ শেষ করে আসবে এই কথা বলছে আপনার অটোটা তো খুবই সুন্দর এত ছোট সাইজের অটো আগে দেখি নাই দেখেন এই দেখেন হ্যাঁ নতুন আসছে এগুলা দাম কম নেন আমার খালুকে একটু দেখাই আপনাদেরকে না সুমি আপু ভিডিও দেখলে খালুকে দেখতে পারে সব আব্বু খালু গল্প করতেছে কোথায় দেখা যাচ্ছে খালামা নাস্তার জন্য অস্থির হয়ে গেছে বলতেছি না খালামা খালাম্মা হলো আনুষার লেখা দেখাচ্ছে খালামা এই ছোট খাতায় শিখাচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর লেখা মানে আমার খালাতো ভাইয়ের বাচ্চার লেখা এটা আনিশা এত সুন্দর খালাম্মা লেখা মাশাআল্লাহ হচ্ছে না কি করব কেন হচ্ছে না বলতেছে আরে কার্সিভ রাইটিং শিখাচ্ছে খালাম্মা দীর্ঘ ভিতর দিয়ে দিচ্ছে এ ওই ও খালামার লেখা তো সবই সুন্দর আর এই যে সব নাস্তা টাস্তা খাচ্ছি ওয়ানের বাচ্চাদের লেটার অ্যাপ্লিকেশন দশের মধ্যে আসতে পারে না এত মানে ইয়ে আমি একটা জিনিস এখানে বুঝি না এই বি যেটা এটাকে বলে কার্সিভ রাইটিং কার্সিভ কিন্তু শেখানো উচিত না একটা বাচ্চাকে এত ছোট কালে কার্সিভ কেন এত ছোট কালে শেখানো নরমালি বি শিখা সাইফান্ডার নরমাল বি শিখা শিখালে তো পেঁচানো হাতে লেখা হ্যাঁ কার্সিভ কেন শিখাবে আমি এটা যুক্তি তো বুঝলাম না বাচ্চাদের প্রশ্ন শুনলাম ভাবিদের মুখে এতক্ষণ বিড়ালের কয়টা শিং এগুলো ধরে সিলেবাস তো দেখিনি পড়াশোনা দেখলাম আর প্রশ্ন শুনলাম আমাদের জাতীয় গাছ হচ্ছে আম গাছ এটা আমি জানতাম না সবার গল্প ছাড়তেছে না কেউ থাকেন ভাবিরা আল্লাহ হাফেজ খালামা আল্লাহ হাফেজ
সব খালু আল্লাহ হাফেজ ভালো থাকেন চলো আর দেখা হবে আমার আচ্ছা খালামা ছাড়তেছে না গল্প গল্প চলো আঙ্কেল আল্লাহ হাফেজ সব লজ্জা পায় খালো থাকেন রিক্সা পায় আব্বু আম্মু একা একা চলে গেছে আমরা রিক্সা পাইনি আমরা দুজন এখন হাঁটি আর হলো মাথা পর্যন্ত যাই চলো মনে হচ্ছে প্লেনে যাচ্ছি এত জোরে যাচ্ছে আমাদের চাচা যান না তো দেখা যাচ্ছে আমাদেরকে ভালো একটু ঘুরতেছি এখন তো অনেকদিন ঘোরা হয় না ঘুরা কি সবার বাসায় দেখা করা বিদায় নেওয়া এরকম ভালোই লাগলো আমার খালাম্মার যা সে মামি পেয়ারা আই মামি তো হয় খালাম্মার যা মামি আরে খালাম্মাটা আরে খালাম্মা না সাইমা খালাম্মার যা এ এত মিষ্টি বরে খুব কালকে আমি আসছিলাম নানির সাথে দেখা করতে ভালো আছে এখন শরীর ভালো লাগে না নানির এখন হলো মনের জোর বাড়ায় রাখতে থাকতে হবে বাঁচতে গেলে বয়স হয়ে গেলে মনে করতে হবে কি জানেন ভালো আছি আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ যেন ভালো থাকতে পারি কিন্তু মনে কষ্ট নেবেন না কোন গাছের এত স্বাদ মামি এই বারুসি পেয়ারা এক স্বাদ আর পরে যে আসবে না ও এই গাছের তো স্বাদ এই দেখেন এটা 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 সব তো নিচেই বিছানা হয়ে থাকে না পরে একদম ইয়ে হয়ে যায় তখন খাওয়া যায় না পরে হঠাৎ স্বাদ হয় এটি যখন এই যে শীতের মধ্যে আসে এটি বারুসি পেয়ারা ধন্যবাদ পেয়ারা কাটা দিয়ে যাই আমাদের সারা বুড়ি যাবে দেখো যাবে দেখে কোলে নেই একে সবাই আমাদের কোলে দেখে আমাদেরকে কয়েকে একটা বাবু নাও বাবু নাও তা সাইফানের বাবা কালকে কি বলছে তিনটা নেবো আজকে খালামার কাণ্ড দেখে তিনটা রেখেছি তোমার জন্য যাতে একসাথে তিনটি হয় ইনশাআল্লাহ আর মানুষ করে দিবে হচ্ছে সাইমান্টি এটা বলে দিছে আমি মানুষ করে দেব আল্লাহ যদি আমাকে পাঁচ খালামা এই তিনটাকে দেখবে আমার তিনটাকে দেখবে কাকে দেখবে কাকে দেখবে কাকে এই তিনটা কাকে আমিও দেখি নাই খালাম্মার গাছের সব সাদের সাদের পেয়ারা খাচ্ছি এইটা স্বাদ কিভাবে বুঝাবো ভাষা নাই এত স্বাদ মানে এই মামি মামি যেটা নিছে একই গাছের এই বছরের মানে সব থেকে স্বাদের গাছের পেয়ারা মানে সব থেকে স্বাদের পেয়ারা হয় শ্বশুর বাড়ির গাছে ও বাবু আন্টি শ্বশুর বাড়ির গাছে আমার গাছে আমাদের নিচের ও এটা তো বাবু খালা বার্তা নেই তাহলে দুইটাই সেম সেম স্বাদ এটা আর একটু কচকচা ঠান্ডা ফ্রিজে রাখছে একটু ঠান্ডা ঠান্ডা আবার একটু লবণ ছিটাই দিছে সেই লাগতেছে ভালো ভালো আস্তে আস্তে আজান দিয়ে দিল আমি তো ভাঙিনি ভাঙেই নাই চিন্তা করো এটা তোমাকে আমার এক খালাম্মা দিছে শিখা খালাম্মা তোমার জন্য গিফট সারা বুড়ির খাসির মাংস আকিকার হাঁসের মাংস একটু খাও এটা সালাদ রুই মাছ তারপরে হলো এই দেখেন সবজি সব এখন খেয়ে দেয় আম্মুরা রওনা দিবে আমি যাবো আগায় দিতে একবারে দাসুরিয়া বাসে উঠাই দিয়ে আসবো ভালো থাকিও ইনশাল্লাহ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসো এই তো ঢাকায় আসবে আব্বুর অপারেশন ইনশাল্লাহ সিদ্ধাতুলের বুড়ির জন্মদিন নাকি আজকে কি সুন্দর লাগছে মাশাল্লাহ গাছের সফেদা কে পাললে এখন
এটা পাকা এটা পাকা ছিল আর এগুলো সব কেমন পারলাম কি পারলাম এই না আমি গাছের সফটে দিয়ে আসছি আমি নিজে হাতে বানাইছি তুমি এত সুন্দর আরো সুন্দর কথা এই দুইটা এটা সোভাপুরি গিফট করছে থ্যাংক ইউ আমরা এটা শোকেসে রেখে দেব না সাইফান ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে আরে তো ভালো হয়নি খুবই সুন্দর হয়েছে তুমি যে পারতেছো চেষ্টা করতে করতে আরও হবে অনেক সুন্দর কোনো এই যে ডাইরেক্ট হচ্ছে আমরা আমাদের পিসি রুমের টেবিলেও রাখতে পারি যে সুন্দর সাইফানের পিসি হ্যাঁ সাইফানের পিসিতে রাখবো ঠিক আছে থ্যাংক ইউ বলে আপুকে থ্যাংক ইউ ওয়েলকাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খালামা ঠিক আছে যা তাড়াতাড়ি আবার চলে আসিও দর্শক কমেন্ট করেন যে রূপ চেঞ্জ হয়েছে কিনা সুন্দর লাগতেছে না একটা ভদ্র মার্জিত একটা সুন্দর মানে একটা শালীনতা না কি বলে বাংলায় ওগুলা না না ভাইয়া চাটটা অনেক সুন্দর বল কথা আমার খুব পছন্দ আচ্ছা আচ্ছা আমাকে ভালো লাগতেছে আসো আবার আচ্ছা কি দিদি তো দেখাই যায় না আর কেমন আছেন সবাই হ্যাঁ ছোট বুড়ি আমি দেখি দিতে আসছে চলো চলো আপনি বসেন আগে আপনি বসতে হবে আপু কি ভাত খেতে বসছিল আমি রেডি হতে হতে হাসি পাচ্ছে হাসি আমার মতো লাগ ভালোই লাগতেছে অনেক দিন পরে একসাথে না আসসালামু আলাইকুম ওঠো 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 ওই তো পারো ওরে মা আল্লাহ মানে এই যে এর মত আনন্দ আর কিছু আছে এই যে শোভা আমার কোলে তারপরে হলো আম্মু আমার পাশে সিটটা তুল সাইফান হোটেলে কিছু বসে আমার বিনু খালু আব্বুর সাথে দেখা করতে আসে অটোতে উঠে গেছে খালু আমাদের ঘুরায় এবার ভালো হয়েছে এখন আমরা দাসুরিয়া যাই আগায় দিয়ে আসবো বাসে উঠে দিয়ে আসবো আজকে সকাল থেকে আমরা ভালোই ঘুরছি দাসুরিয়া মোড়ে এত ফুল গাছ যাওয়ার সময় দেখাবো নি আপনাদের আম্মু কে খালাম্মা খাবার বাদে দিছে কত তাকে যায় আর কষ্ট করে রান্না করতে হবে না বিদায় দিয়ে দাও দাদি সাইফার সাইফার কি খাবার শরীরের মধ্যে ভালো লাগবে এগুলো ওষুধ দোকানে বিক্রি হয় এখানে পাইছে এটা কোথাও পাওয়া যায় না ঢাকাতেও ঢাকায় না কোথায় যেন খাইছি খালু নতুন শার্ট পরে আসছে ভিডিওতে আসার জন্য তাই খালু সুন্দর হয়েছে খালুকে কিছু দাও খাইতে আল্লাহ যদি আমাদেরকে আবার নিয়ে যায় ইনশাল্লাহ হিজাবই বেশি করে আনবো সবার হিজাব গুলো ভালো লাগতেছে কিন্তু আমি তো হিজাব এত কিনেই নাই আমরা বুঝিই নাই বুঝিই নাই বুঝতে বুঝতে আমরা দেশে চলে আসছি যার ভাগ্যে যা আছে তাই এটাই তাড়াতাড়ি চলে আসিও চোখ নিয়ে অবহেলা করিও না এ বসুন্ধরা এসে গেছে এই যে মনে হচ্ছে আমরাই চলে যাচ্ছি শোভাপুরি চলো চলে যাই মনে হচ্ছে না চলে যাই বাসের আমি তোমার বিয়ের পরে আর কোনো দিন রং করে লাগি ভাই 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 দুজন নামবে দুজন নামবে তোমাদেরকে নিয়ে যাচ্ছিল বাস একটা মিনিটও থামলো না বাস মানে খালি আম্মুদের উঠাই চলে গেল চলে গেল আমার এই ভেড়ার জন্য ভয় লাগতেছে কিভাবে রাস্তা পার হবে দেখেন সাহস কত ওরা এখানকার স্থানীয় ভেড়া কিন্তু এত বড় এই গাড়ি গাড়ি যাচ্ছে ভয়ও পায় না রাস্তাঘাট ওদের পরিচিত
চলে গেল বাবা মা কিন্তু যতই মনে করো কি আগাইতে আসলে মনে হয় যতই বলো না এখানে মনে হয় চলে যায় চলে যায় এটা মনে হয় জন্মভূমি ভাল লাগে না তখন মনে হয় কি আমার নিজেকে বুঝ দিচ্ছি কাল ছেলের স্কুলে ক্লাস আছে কালকে ঢাকাতে আবার টিকিটও কাটা শেষ আসলে এবার রংপুরের জিনিসপত্র আমরা নিজ হাতে দিতে পারলাম না গতবার পারছি তারপরেও তাও তো বাবা মার হাতে বুঝাই দিছে এটাও তো বিশাল ব্যাপার না তা তো পারছি চলো 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 আসো আসো সালাম ভাইয়ের অটোতে আমরা ঈশ্বর দিয়ে যাচ্ছি সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো না কোন জায়গায় বাড়ি আপনার বহরপুরে বাড়ি আমাদের আকাশের বাড়ি যেখানে ওই যে যেখানে সরকারি বাড়ি পাইছেন আপনি না 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 আমার স্থানীয় স্থানীয় ও বহরপুরে তো সরকারি বাড়িগুলো দিছে দেখছো কি সুন্দর ফুল আমি একটা সিরিয়ানি কতদিন পরে গরুর গাড়ি দেখলাম এই দেখেন মহিষের গাড়ি গরুর গাড়ি তোমার জন্য কাবাব রাস্তায় রেডি হ্যালো তোমার জন্য কাবাব রেডি তুমি কাবাব না খাবো না পেট ভরা বুঝলা শোভা কোনটা কাবাব আমি তো শুনি শিখ কাবাব শিখ কাবাব এই দেখো এই দেখো তুমি খাবা এই দেখো বড় বড় লাগিছে কষ্ট দেখো সাইফানের বাবা এমনি চুপ হয়ে গেছে পেট ব্যথা করতেছে আচ্ছা যাই আমি ভাত খাই দিলে পেট ব্যথা কমে যাবে ঈশ্বর দি সরকারি কলেজ You are my superstar.